innama yuridullahu liyudhiba ankum rijsa ahlal baiti wa yutahhirakum tathira. Sadaqallahul maulana lazim. Sarvoprothom ami amar aka o maula huzur pak qibla o kaaba pak goner kadom pake ebong tader sokol al o ahle bait pak goner kadom pake lakh lakh bhuktipurno kadom bosi o sajda pak aroj koro to amar sokol pir bhai o pir bonder janai assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ajke mohram paker panchom ratri amra gotokal বক্তব্য সমাপ্তি করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই হাদিস পাক দিয়ে যে হাদিস শরীফ হুজুর গাউসে পাক তার বুনিয়াতুত তালেবিনের মধ্যে ইমাম আবু দাউদ তার সুনানে আবু দাউদের মধ্যে এবং দালাইলুন নবুয়াতের মধ্যে ও আর অন্যান্য কিতাবে মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিস শরীফ এসেছে যে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার পর এই ইসলামের এই চাকি 35 কিংবা 36 কিংবা 37 বছর চলবে ওনার পর 35 বছর তার মানে মাবিয়ার তখতে বসার পর আর 5 বছর কিংবা 6 বছর বা 7 বছর আর মাবিয়া যখন গভর্নর ছিল মানে হযরত আবু বকর যখন ওনাকে বসালেন তখন সে গভর্নর ছিল সিরিয়া সে 20 বছর রাজত্ব করেছে গভর্নরি করেছে আর বড় ইমাম পাকের কাছ থেকে জবরদস্তি নেওয়ার পর 20 বছর টোটাল 40 বছর যা এত বছর রাজত্ব কেউ করেনি চিন্তা করেন তাহলে এত বছর সে গদিতে বসে কত মানে কি করেছে সবকে কব্জার মধ্যে নিয়ে চলে এসেছে তো এখন যখন রাসূলের পা এটা মানে কাওলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হাদিস উনার ভবিষ্যৎ বাণী এখন আপনি বলুন আলেমরা যে কথা বলে সেটা আমাকে সেটার উপর আমল করবেন না হুজুরের হাদিসের উপরে রাসূল পাক বললেন যে মাবিয়া বসে মানে ওই বক্তব্যের ব্যাখ্যা হলো এটাই উনি বললেন আমার পর 35 বছর তার মানে এর ব্যাখ্যা হচ্ছে যে মাবিয়া বসার পর আর 5 বছর এই চাকরিটা চলবে যাতাকল চলবে তার মানে আর তার 15 বছর পরে ইয়াজিদ বসলো মানে 20 বছর ছিল মানে 5 বছর তার মানে ইয়াজিদ তার তখতে বসার 15 বছর আগেই ইসলামের চাকরি স্তব্ধ হয়ে গেছে বুঝতে পারলেন ইয়াজিদ তখতে বসার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল মোতাবেক হাদিসে পাক মোতাবেক হাদিসে সহি এই মোতাবেক ইয়াজিদ তখতে বসার 15 বছর কি 14 বছর কি 13 বছর আগে ইসলামের চাকি স্তব্ধ হয়ে গেছে থেমে গেছে তাহলে ইয়াজিদ যখন বসে তখন কিন্তু ইসলামিক রাষ্ট্র ছিল না এটা ঈমান রাখতে হবে কারণ এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাহলে ইসলামের যতটা যা 12টা বাজাবার তা তো বাবাই বাজিয়ে গেছে এবারে বলুন এখন এই কারবালার ঘটনার উপরে ইয়াজিদ যতটা দায়ী তার থেকে মাবিয়া অনেক গুণে বেশি দায়ী কিনা কেন ইয়াজিদকে ইসলামকে ধ্বংস করতে হয়নি ইয়াজিদ আসার 13 বছর আগে ইসলাম ধ্বংস হয়েছে ইসলাম খতম হয়েছে 13 বছর কি 14 বছর কি 15 বছর 5 বা 6 বা 7 হাদিসের এই বারতে এসেছে তার মানে 13 কি 14 তার মানে ইয়াজিদ তখতে বসার 13 বছর কি 14 বছর কি 15 বছর আগে ইসলামের এটা বন্ধ হয়ে গেছে তখন সারা আরবে যে ইসলাম চলছে এটা হচ্ছে ইবলিস ইসলাম এই ইসলামটা এসে কেন্দ্রীভূত হয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে কোথায় এই ইসলামটা এসে কেন্দ্রীভূত হয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে এই জন্য ইয়াজিদ তো কি ইয়াজিদটাকে মুয়াবিয়াটাকে বনু উমাইয়ারা কারা ইবলিস একটা রূপে এসেছিল এই জন্য এদের লক্ষ্য ছিল ইসলাম তো এসে গুটিয়ে এসেছে ইমাম হুসেন আলাইহিস সালামের হাতে এসে উনার কাছে এসে কেন্দ্রীভূত হয়েছে গুটিয়ে এসেছে যার কারণে কে আমার হাতে বায়াত হলো আর কে হলো না এটা নয় ইমাম হুসাইন আলাইহিস সালাম বায়াত হলেন কিনা উনি যতক্ষণ বায়াত না হচ্ছেন ততক্ষণ ইসলাম আমাদের হাতে আসছে না তার মানে ততক্ষণ পর্যন্ত ইসলাম ইবলিসের কাছে যাচ্ছে না কাজেই সারা আরব যদিও বায়াত হয়ে যায় কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের বায়াত হওয়াটা ওনার ওদের জন্য ওদের দৃষ্টিতে জরুরি যার কারণে দেখুন সমস্ত মক্কা হেজাজবাসী বাসারা কুফা সব তো ইয়াজিদের হাতে বায়াত হয়ে গেল সব সাহাবীদের ছেলেরাও বায়াত হয়ে গেলেন বুঝেছেন না তাহলে আপনি বায়াত হলেই কি না হলেই কি এই যে ধরেন ভোট হয় ধরুন বিরোধী পক্ষ যে যে জয়লাভ করলো সে 51% ভোট পেল আর বিরোধী পক্ষ বা আর সব দল মিলে 49 কত হচ্ছে 49 তাহলে তো জিতে গেল
বাকিরা আর কেউ ভোট দেখ না দেখে তো এ তো জয়লাভ করেছে। এখানে প্রায় 100% বলা যায় সবই তো ইয়াজিদের হাতে বায়াত। তো ইমাম পাক যদি বায়াত না হন তাহলে ওর কি রাজত্ব চলে যাবে? এরপরে ইমাম পাকের প্রতি জবরদস্তি কেন? ওই একটি কারণে, কারণ ইয়াজিদ দেখছে সে তখতে বসার 13 বছর আগে ইসলাম খতম, থেমে গেছে, ইসলামের চাকা থেমে গেছে, ব্রেক হয়ে গেছে। এখন ইসলাম এসে গুটিয়ে এসেছে ইমাম পাকের কাছে এসে। এখন এ ইসলামকে তো আমি শেষ করতে পারিনি, ইসলাম আছে কিন্তু স্তব্ধ, ট্রেন আছে কিন্তু ট্রেন চলছে না, থেমে আছে ট্রেন। এই ট্রেনটা যেন আর গড়াতে না পারে, বুঝতে পেরেছেন? ইসলাম যেন আর গড়াতে না পারে, কারণ ইসলাম যেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এইটাকে ধরতে হবে, অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিস সালামকে। কি আমি বুঝাতে পারছি? এইটাকে ধরতে হবে। এই জন্য সারা হেজাজবাসী মক্কা মদিনা সিরিয়া বসরা সব ইয়াজিদের হাতে বায়াত হওয়ার পরেও ও উঠে পড়ে লাগলো ইমাম পাককে বায়াত করার জন্য ওনার কাছে। তাহলে বলুন এই কারবালার জন্য মূল দায়ীটাকে? মাবিয়া। তো কারবালা আসলেই ওরা বলে যে তোমরা মাবিয়ার কথা বলছো, কারবালা আসলেই তো মাবিয়ার কথা আসবে, আর মাবিয়ার প্রসঙ্গ না আসলে কারবালার বক্তব্য বা কারবালার বর্ণনা ইনকমপ্লিট, ইনকমপ্লিট নয় মানে কারবালার কিছুই হলো না। একজন এসে শহীদ করে দিল, জবাই করে দিল, গুলি মেরে দিল, হত্যা করে দিল, এটা তো ফ্যাক্ট নয়। সব কিছু পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল সেই জায়গায় বসে ও কাজটা কমপ্লিট করেছে, এইটাই, বুঝতে পেরেছেন না? মওলানা মুশকিল কুসা আলাইহিস সালামকে পর্যন্ত শহীদ করেছে। শাহেদুন নবুয়াত কিতাবের মধ্যে মওলানা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব শরহ মোল্লা জামি হর মাদ্রাসায় জামাতে রাবিয়াতে পড়ানো হয়, আমিও পড়েছি জামাতে রাবিয়াতে, তিনি তার শাহেদুন নবুয়াত কিতাবের মধ্যে লিখেছেন মাবিয়া কত কুচক্রি ছিল। সে চিন্তা করলো যে আমি আগে মারা যাবো না মওলা আলী আগে যাবেন, এটা কী করে বুঝবো? সে কিন্তু জানতো যে ইমামতের চোখ, ইমামত ও বেলায়েতের মালিক হচ্ছেন ইনারা, সব ইনারা জানেন। সে তখন একটা প্ল্যান করলো, বললেন যা আমি আগে যাব না উনি যাবো, যাবেন এটা উনি জানেন। তো সে তিন ব্যক্তিকে ঠিক করলো, আল্লামা জামি শাহেদুন নবুয়াতের মধ্যে লিখেছেন, তিনজন ব্যক্তিকে ঠিক করে কুফাতে প্রেরণ করলো। বললো একজন মানে একদিন একজন যাবে, পরের দিন দ্বিতীয় জন যাবে, তারপরের দিন তৃতীয় জন, আর তিনজনেই একই রকমভাবে বর্ণনা দিবে যে কি না আমি রে শাম মুয়াবিয়া মারা গেছে, এতটা সময় মারা গেছে, তার অমুক জায়গায় জানাজা হয়েছে, অমুক লোক তার জানাজা পড়েছে। এই পুরো তিনজনকে একইভাবে শিখিয়ে দিয়ে বললো প্রথম জন গিয়ে এটা বলবে, পরের দিন দ্বিতীয় জন এই একই বর্ণনা দিবে, তৃতীয় জন, তাহলে বিশ্বাস হয়ে যাবে যে মারা গেছে। প্রথম জন যখন কুফায় আসলো, ইরাকবাসীর সাথে দেখা হলো রাস্তায়, তো একজন জিজ্ঞাসা করলো কোথা থেকে এসছো তোমরা? বললো আমরা সিরিয়া থেকে আসছি। বলে কী খবর? খবর খুব খারাপ, আমাদের আমির মানে মিথ্যা করে, কত বড় মিথ্যা ও সততার সে আশ্রয় নিয়েছে, এবং কি ইয়াজিদকে বসাবার ব্যাপারেও মিথ্যা ভাষণ দিত, সেগুলো আমরা আসবো ইনশাল্লাহ আজিজ। তো বললো যে ও মারা গেছে, তাই নাকি? শামের আমির মাবিয়া মারা গেছে? এই তো কুফাবাসী খুশি হলো, বলে খুব ভালো খবর, তাহলে কী কে কী হলো, কোথায় মারা গেছিলো? অমুক জায়গায় মারা গেছে, অমুক জায়গায় দাফন হয়েছে, অমুক লোক জানাজা পড়েছে। সঙ্গে সঙ্গে তাকে ধরে মওলা পাকের কাছে নিয়ে আসলো, বললো হুজুর খুব খোশ খবরই আছে। বলে কী? না তো মুয়াবিয়া মারা গেছে। মওলা পাক কোনো উত্তর দিলেন না, কোনো রেসপন্স করলেন না। তো বুঝতে পারলো যে হুজুর বিশ্বাস করেননি। দ্বিতীয় দিন আবার দেখা যাচ্ছে আবার সিরিয়া থেকে আর একটা লোক আসলো, বলে সিরিয়ার কী খবর? বলে আমাদের তা আমির মারা গেছে। তো বলে তাই নাকি? তাকে আবার ধরে নিয়ে আসলো, শুধু কখন মারা গেছে, কী মারা গেছে, পুরো বৃত্তান্ত বর্ণনা করলো। তো সেম একদম হুবহু একই কথা, এই তো মিলে যাচ্ছে। তাকে ধরে এসে মওলা পাকে বলে দেখুন এবার তো বিশ্বাস করবেন, এই দ্বিতীয় জন ওই একই কথাই বলছে, এতটুকু প্রথম জনের সাথে দ্বিতীয় জনের কথার হেরফের নাই। মওলা পাক কোনো জবাবই দিলেন না, খামোশ থাকলেন। তারপরে বলে তো তাও হুজুর বিশ্বাস করেনি। তৃতীয় দিন আবার ওই সিরিয়া থেকে একজন লোক আসলো, তো সেও তাকেও জিজ্ঞেস করলো যে কী ব্যাপার? না তো আমাদের তো আমের মারা গেছে, হ্যাঁ অমুক সময় মারা গেছে, এত এই টাইমে অমুক জায়গায় দাফন হয়েছে, সব বললো। তো মিলে যাচ্ছে, এটা আর সন্দেহের কোনো অবকাশ নাই, তিনজনই তো একই কথাই বললো। তাকেও ধরে নিয়ে আসলো, বললো হুজুর আর তো এটা অবিশ্বাসের জায়গায় থাকছে না, তিনজনে বলছে এবং তিনজনের বর্ণনা সেম। তখন মওলানা কানাত পাক বললেন যে তোমরা আমাকে কী ভেবেছো, শুনে রাখো, এটা কীভাবে সম্ভব? আমার এই ইশারা করে দেখিয়ে বললেন এইভাবে, চেহারা এবং আমার দাড়ি রক্তে রঞ্জিত না করা পর্যন্ত মুয়াবিয়ার মৃত্যু কী করে হতে পারে? মওলানা পাক বললেন আমার এই চেহারা পাক আর দাড়ি মোবারক ইশারা করে বললেন, আমার এই দাড়ি রক্তে রঞ্জিত না করে না হওয়া পর্যন্ত মুয়াবিয়ার মৃত্যু কী করে হতে পারে? এবারে যখন
তারা গিয়ে এই কথাটা বলল, মুয়াবিয়া জিজ্ঞেস করলো উনি কি বললেন, না তো উনি এই বললেন। তখন মুয়াবিয়া খুব আনন্দ করতে লাগলো, যাক তাহলে আমি আমার আগেই উনি যাবেন, তার মানে আমার রাজত্ব চলবে। বুঝতে পেরেছেন? মওলানা কানাত পাকের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার, আব্দুর রহমান ইবনে মুলজিমকে ব্যবহার করা হয়েছে কিন্তু এর মূলে কিন্তু মুয়াবিয়া, এবং কাউকাবে দুর্রি কিতাবের মধ্যেও আছে মুয়াবিয়াই মওলানা কানাত পাককে হত্যা করিয়েছে। এবং আব্দুর রহমান ইবনে মুলজিম ওনার ঘরের লোক ছিল, দেখুন আদি থেকে আজ পর্যন্ত এই খানদান পাকের উপরে ওনার বিশ্বস্ত লোকরাই তার খাদেম তার ঘরের ভিতর থেকে ওনাদের উপরে জুলুম করছে, আর ওনারা এই জুলুমের শিকার হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, মাজলুম হচ্ছেন। এ আল্লাহ পাকের মানে নিজাম। বড় ইমাম পাকের সাথে কি করলো? বড় ইমাম পাকের সাথে কুফার 40,000 কুফি ওনার হাতে বায়াত হলো এই কথার উপরে যে আপনি যদি জেহাদ করেন আমরাও আপনার সাথে জেহাদ করব, আপনি কার যদি সন্ধি করেন আমরা সন্ধি করব। মওলা আলী ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাম 40,000 কুফি নিয়ে মুয়াবিয়ার এগেনস্টে বেরোলেন। তামাম হিস্ট্রিতে কথা বর্ণিত হয়েছে 40,000 কুফিকে নিয়ে বেরোলেন। যখন আমর ইবনুল আস শুনল যে এত বড় একটা এ মানে দল আমাদের এগেনস্টে আসছে, মুয়াবিয়া বলল তাহলে তো আমরা সব তছনছ হয়ে যাব, আমাদের সব স্ত্রীরা বিধবা হয়ে যাবে, আমাদের বাচ্চারা সব এতিম হয়ে যাবে, তাহলে কি করা যায়? তখন আমর ইবনুল আস পরামর্শ দিল আর কিছু গুপ্ত চর ইনাদের সেনার মধ্যে ছড়িয়ে দিল। বড় ইমাম পাক 40,000-এর মধ্যে কায়েস হযরতে কায়েসের সেনাপতিত্বে 12,000 সেনাকে আগে পাঠিয়ে দিয়েছিলেন আর পিছনে ইনারা যাচ্ছিলেন। তার গুপ্তচর ওই 12,000 সেনার মধ্যে একটা ছড়িয়ে দিল গুজব যে তোমরা যুদ্ধ করতে এসছো, ইমাম হাসান আল ইসলাম সন্ধি করে নিয়েছেন মুয়াবিয়ার সাথে। এদিকে গুপ্তচরেরা প্রচার করলো যে তোমরা পিছনে পিছনে যাচ্ছ, কয়েস তো যুদ্ধ করতে গিয়ে মুয়াবিয়ার সাথে সন্ধি করে নিয়েছেন। দুই দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। হযরত কায়েস এটা বিশ্বাস করেননি, উনি বললেন এটা ধোকাবাজি, তোমরা যুদ্ধ করো, তারা যুদ্ধ বন্ধ করে দিল। এদিকে বড় ইমাম পাক তাবু গেড়ে বিশ্রাম করছিলেন, তখন উনি এবাদতে ছিলেন, যাই নামাজে বসেছিলেন, উপরে চাঁদোয়া ছিল, তারই ভিতর থেকে কুফি যারা যাদের যে 40,000-কে নিয়ে যাচ্ছিলেন এরা উনাকে আক্রমণ করলো, মাথার চাঁদোয়া কেড়ে নিল, জাইনামাজ ছিনিয়ে নিল, এমনকি কুফিদের ভিতর থেকে ওনার সৈন্যের ভিতর থেকে ওনাকে নেজা দিয়ে আঘাত করলো এবং ওটা ওনার ক্ষত হয়ে গেছিলো, বহুদিন ওটা শুকাতে টাইম লেগেছিল। দেখুন ওনার ভিতর থেকেই ওনার বিরুদ্ধে চলে গেল, এখন যুদ্ধ করবেন কী করে? এই যে খারেজি হয়ে গেল কুফির ভিতর থেকে, যারা বলতো আমরা আপনার জন্য জান দিব, আপনি যুদ্ধ করলে যুদ্ধ করব, সন্ধি করলে সন্ধি করব। এখন যাদের জন্য উনি করছেন, যাদের ইমাম, যাদের নাজাতের জন্য উনি বসেছেন, তারাই যদি ওনার সাথে বিট্রে করে তো উনি কী করবেন? বাধ্য হলে সন্ধি করতে। এদিকে ইয়াজিদ দেখলো, সরি মুয়াবিয়া দেখলো যে ওনাকে এখন কীভাবে স্তব্ধ করা যায়, ও দুই ব্যক্তিকে পাঠালো, পাঠিয়ে সন্ধির প্রস্তাব দিল এবং সাদা কাগজ পাঠিয়ে দিল, তার প্যাড সাদা, বললো যে এতে আপনি যা ইচ্ছা আপনার শর্ত লিখে দেন, আপনার আমি সেই শর্ত মেনে নেব। বুঝলেন না? শেষে ইমাম পাক সন্ধি করতে বাধ্য হলেন, এ হচ্ছে সন্ধির ব্যাকগ্রাউন্ড। বলে উনি কেন সন্ধি করলেন? উনি মজবুর হলেন, অ্যাকচুয়ালি ওনাকে সন্ধি করতে বাধ্য করেছে উনারই পাশের লোকেরা, যাদেরকে উনি বিশ্বাস করেছিলেন, যাদেরকে উনি বিশ্বাস করেছিলেন, যারা ওনার সাথে ছিল এই কুফিরা। তার দেখা যাচ্ছে যে ইসলামের দুশ্মন দুই, এক হচ্ছে ডাইরেক্ট দুশ্মন বানু উমাইয়া যারা মুশরিক ও কাফির মক্কার অধিবাসী ছিল এরা, আর একটা ওনার ভিতরে যারা ইহুদি ও নাসারা ইসলাম গ্রহণ করেছিল এবং পরবর্তীতে বললো আমরা আপনার অনুসারী, আপনার ভক্ত, আপনার মহব্বতকারী, আপনার জন্য আমরা জীবন উৎসর্গ করব। খারেজি হয়ে গেল দুটি। এই জন্য হাদিস সহি হাদিস পাকের মধ্যে সে হাদিসে সেই যখন ইমাম হুসাইন আল ইসলাম শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পর যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে খবর আসলো যে কারবালা ইমাম পাক শহীদ হয়েছেন, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা শাহাদাতের খবর শুনে ইরাকবাসীর উপরে লানাত করলেন, লানাত দিলেন কিন্তু ইরাকিকে, কুফিকে, এবং বললেন যে তারাই ওনার সাথে ধোকাবাজি করেছে, ডেকে নিয়ে গিয়ে তারাই শহীদ করিয়েছে। তাহলে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, ওনার দৃষ্টি ছিল, অ্যাকচুয়ালি আমরা এটা বাহ্যিকভাবে প্রকাশিত না হলেও এই ইতিহাস থেকে বোঝা যাচ্ছে যেটা উম্মুল মুমিনিন প্র্যাকটিক্যাল উনি মজুদ ছিলেন, উনি বুঝেছিলেন যে এই স্বামীদের সাথে এ কুফিরা হাত মিলিয়েই কাজটা করেছে। বুঝতে পারছেন না?
এই যে আহলে বাইতে কেরাম জিনারা ইমাম যাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি ইয়া আইয়ুহান নাস ইন্নি তারাক্তু ফীকুম মান ইন খাজতুম বিল্লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি একটি কোরআন একটি আমার আহলে বাইত যতক্ষণ এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে কখনো পথভ্রষ্ট হবে না এবং হাদিস পাকে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকাদ্দিমু হুমা খবরদার তোমরা এই দুইয়ের তাকাদ্দাম করিও না অর্থাৎ খেলাফতের ব্যাপারে ইনাদের অগ্রবর্তী হতে যেও না কথা বলার ব্যাপারে অগ্রবর্তী হইও না চলার ব্যাপারে অগ্রবর্তী হইও না খাওয়ার ব্যাপারে অগ্রবর্তী হইও না যদি হও তাহলে কি এনারা দুজনে যদি তোমরা এনাদের অগ্রবর্তী হও কোরআন বা আহলে বাইত পাকের মধ্যে তো তাহলিকু তোমরা ধ্বংস হয়ে যাবে কারণ এনারা দুজনে তোমাদের সকলের চেয়ে আ'লামু মিনকুম কোরআন এবং আহলে বাইত তমাম কায়নাতের সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি জানেওয়ালা আমার আহলে বাইত এটা রাসূল পাক বলেছেন আল্লাহ পাক আমাকে খবর দিয়েছেন এই কথা আল্লাহ পাক আমাকে খবর দিয়েছেন তো রাসূল পাকের এই খানদান পাক মাওলা আলী হাসান হুসাইন আলাইহিম আসসালাম ইনাদের এগেনস্টে যখন জিহাদ যে ঘোষণা করলো বলুন এটা কোনো মুসলমান করতে পারে হ্যাঁ ছদ্মবেশী মুসলমান কালেমা পড়ে মুসলমান সেজে ইসলামে ঢুকেছিল আসলে এটা মুসলমানের কাজ নয় মুসলমানের কাজ আহলে বাইত পাকের কাছে মাথা ঝুঁকানো ওনাদের ইত্তেবা করা পেদাবি করা ওনাদের কাছে আত্মসমর্পণ করা ওনাদের গোলামি করা ওনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং যুদ্ধ করা তার মানে ওরা মুসলমান না এটা মুসলমান করতে পারে না এরা মুসলমান সেজে ইসলামে ঢুকেছিল এরা কাফির ও মুসলিক এরা ইবলিসের জামাত মাওলা পাকের জামাতে যারা ছিল এরা হচ্ছে এই দলটা হচ্ছে হিজবুল্লাহ আর ওই দলটা হচ্ছে হিজবুস শয়তান যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইরশাদ ফরমিয়েছেন এই হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন এই হাদিস ইমাম ইবনে মাজাহ রিওয়ায়াত করেছেন হযরত মাওলা আলী আলাইহিস সালাম ফাতেমা ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামকে বললেন আনা হারবুন লিমা হারাবতুম ওয়া সালমুন লিমা সালাবতুম হে আলী হে ফাতেমা হে হাসান হুসাইন যারা তোমার সাথে তোমাদের সাথে যুদ্ধ করে আমি তাদের সাথে যুদ্ধ করি আর যারা তোমাদের সালামতি চাই আমি তাদের সালামতি চাই তো রাসূল পাকের হাদিস পাক ক্লিয়ার যারা ওনাদের সাথে যুদ্ধ করে আল্লাহ রাসূল বলছেন আমি তাদের সাথে যুদ্ধ করি এই যুদ্ধ করার কথা কেন বললেন রাসূল পাকের জামানাতে কি কেউ আলী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধের এলান করেছিল কোন সাহাবী কি সাহাবীর বাইরে যত যুদ্ধ হয়েছে তৌহিদের এখান মূর্তিবাদের বিরুদ্ধে তৌহিদের যুদ্ধ হয়েছে রাসূল পাকের সাথে যুদ্ধ কার সাথে হয়েছে রাসূল পাক হায়াতে তাইয়াবায় থাকাকালীন যত যুদ্ধ হয়েছে কাফির ও মুশরিকদের বিরুদ্ধে রাসূল পাকের মাওলা আলীর এগেনস্টে কেউ জিহাদ করেছে হযরত খাতুনে জান্নাত পাকের এগেনস্টে কেউ জিহাদ করেছে ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে কেউ জিহাদ করেছে এরপর উনি যুদ্ধ শব্দ ব্যবহার করলেন কেন তোমাদের সাথে যারা যুদ্ধ করবে তার মানে রাসূল পাকের এই ইলম ছিল উনি দেখছিলেন আমার পরে আমার যুদ্ধ হবে কাফিরদের সাথে মুশরিকদের সাথে এবং হাদিসে পাক বুখারী হাদিস আছে সহিহুল বুখারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি বর্ণনা করছেন উনি কোন এক স্ত্রীর ঘর থেকে বেরোলেন আমরা ওনার সাথে বেরোলাম এমন সময় ওনার জুতো মোবারক ছিঁড়ে গেল তো মাওলায়ে কায়নাত পাক ওনার জুতো মেরামত করতে লাগলেন আমরা রাসূল পাকের সাথে যেতে লাগলাম তখন রাসূল পাক বললেন তোমরা অপেক্ষা করো উনি আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো মাওলা আলী আলাইহিস সালাম আসার পর্যন্ত তোমরা শুনো এক ব্যক্তি আছেন রাসূল পাক বললেন আমার এক ব্যক্তি আছেন যিনি আমি জিহাদ করেছি কোরআনের অবতীর্ণ হওয়ার জন্য আর উনি জিহাদ করবেন কোরআনের তাফসিরের জন্য ওই সফরে বুখারী শরীফের আলফাজ হযরত আবু বকর মওজুদ ছিলেন হযরত ওমর ছিলেন হযরত ওসমান ছিলেন সাহাবায়ে কেরামদের এক দল ছিলেন তখন সবাই একে অপরের দিকে তাকাতাকি করতে লাগলেন কেউ ভাবছেন তাহলে হযরত আবু বকর কেউ ভাবছেন হযরত ওমর তো রাসূল পাকের তাদের এই দৃশ্যটা দেখে তখন রাসূল পাক বললেন না হাদিসে পাকের লাভ লা না বরং তিনি ওই ব্যক্তি যিনি আমার জুতো মেরামত করছেন তখন তারা মাওলা কায়নাত পাকের কাছে গেলেন বললেন আমরা ওনার কাছে গেলাম এই সুসংবাদ দেওয়ার জন্য যে ইয়া আলী আলাইহিস সালাম আপনার জন্য এই খাস খবরি আল্লাহর রাসূলকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন কোরআন অবতীর্ণ হওয়ার জন্য উপরে জিহাদ করার জন্য কোরআনের জন্য জিহাদ করার জন্য আর আপনাকে আল্লাহ পাঠিয়েছেন এই কোরআনের তাফসিরে জিহাদ করার জন্য তার মানে কি কোরআনের জন্য জিহাদ হবে কোরআন বিরোধী যারা কাফিরদের বিরুদ্ধে আর আমার পরে আলীর যে জিহাদ হবে এটা কাফির ও মুশরিকদের বিরুদ্ধে নয় মানে বাহ্যিক কাফির মুশরিকদের বিরুদ্ধে নয় কোরআন মান্যওয়ালা এদের বিরুদ্ধে কোরআনের তাফসিরের জন্য যখন মাওলা কায়নাত পাককে কথা শোনানো হলো মাওলা কায়নাত পাক তাদের কথার আসরই করলেন না রাবি বর্ণনা করছেন মনে হলো এ সংবাদ মাওলা আলী আগে থেকেই জানতেন রাবি বলছেন মনে হলো মাওলা আলী আগে থেকেই এই কথা জানতেন এ সুসংবাদ বুঝতে পেরেছেন
তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কেন বললেন যে আলীর সাথে যুদ্ধ করে ফাতেমার সাথে যুদ্ধ করে হাসান হোসেনের সাথে যুদ্ধ করে আমি তার সাথে যুদ্ধ করি তার মানে আল্লাহ রাসূল জানতেন আমার পরে আমার উম্মতের ভিতর থেকে মানে উম্মত মানে উম্মত সেজেছে জেনে রাখবেন সব সেজেছে এর ভিতর থেকে মাওলানা আলীর সাথে যুদ্ধ করবে মুয়াবিয়া যুদ্ধ করবে ইমাম হাসান হোসেন আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে উমাইয়া খানদান যুদ্ধ করবে এদের প্রতি এই হাদিসে পাকের ইন্ডিকেশন যে অর্থাৎ যারা ইনাদের সাথে যুদ্ধ করবে আমি তার সাথে যুদ্ধ করি এখন বলুন আলী আলাইহিস সালাম ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালাম ইনাদের সাথে যে বনু উমাইয়া যুদ্ধ করলো যে যুদ্ধ করে এটা বাস্তবে আলী ফাতেমা হাসান হোসেনের সাথে করেছে নাকি রাসূলের পাকের সাথে করেছে আল্লাহর রাসূলের সাথে করেছে এবং আল্লাহর রাসূল বলেছেন আমার সাথে নয় আমি যুদ্ধ করছি আমার যুদ্ধের এলান যারা ইনাদের সাথে যুদ্ধ করে আমার যুদ্ধের এলান আমি যুদ্ধ করি আল্লাহর রাসূল যাদের বিরুদ্ধে যুদ্ধ করেন ও মুসলমান তো কারবালার যারা সংগঠিত করেছে এরা মুসলমানই না এটা ঈমান রাখতে হবে কি এটাকে ঈমান রাখতে হবে যে এরা মুসলমানই নয় যার কারণে দেখুন না মুয়াবিয়া তো বুঝে ফেলেছে যে ইসলামকে আমি উৎখাত করে ফেলেছি আজ দেখুন চারিদিকে আপনার আমি এগুলো ফেসবুকে দেখি এই জন্য বললি আমাকে আফসোসও লাগে এগুলো দেখে বিশেষ করে বাংলাদেশের আলেমরা খুব বেশি এই নিয়ে তোলপাড় করে যে আমাদের এই রাষ্ট্রকে খেলাফতি রাষ্ট্র কায়েম করতে হবে খেলাফতি রাষ্ট্র কায়েম করতে হবে তখন নাহলে তো তোমরা যে খেলাফতি রাষ্ট্র কায়েম করতে হবে বলে জিহাদ করছো শোর মাচাচ্ছ আগে এর গোড়ায় হাত দাও যে এই খেলাফত উৎখাতকে করেছে হিস্ট্রি পড়ো হাদিস পড়ো দেখো খেলাফত উৎখাতকে করলো এবং শুধু তাই নয় জোর জবরদস্তি যখন দেখলো ইসলাম সব কিছুই শেষ মুয়াবিয়া দেখলো এবার দেখলো আমার এবার ছেলের রাস্তাটাকে ক্লিয়ার করতে হবে কারণ আমার ছেলেকে যদি এখন থেকে ঠিক করে না দিয়ে যেতে পারি তাহলে কেউ এই ছেলের মদ্যপ নেশাখোর সবসময় মদপান করতো বানর নিয়ে খেলা করতো বেনামাজি ছিল এবং ফাসেক ছিল ফাজের ছিল কাফের ছিল একে তো কেউ মেনে নিবে না তাই জবরদস্তি তার নামে বায়াত নেওয়া শুরু করলো আল্লামা সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে বর্ণনা করেন 50 হিজরি থেকে মুয়াবিয়া ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করে ও মারা গেছে 60 হিজরি রজব মাসে আর 50 হিজরি মানে মারা যাওয়ার 10 বছর আগে থেকে ইয়াজিদের নামে বায়াত নিতে থাকে এবং আপনি বলবেন যে আপনি তারিখ থেকে বলছেন না তারিখও তো গ্রহণ করতে হবে কিন্তু এগুলো সবই তো তারিখ কারবালা কি তারিখ শুধু তাই নয় হাদিস শরীফও তারিখ হাদিস কি তারিখ না হাদিস শরীফ কি বর্তমানে এখন প্রতিদিন হাদিস তৈরি হচ্ছে এখন হাদিস কি আল্লাহ রাসূল আমাদেরকে এখনই বলছেন যদি এখনই বলেন কালকে এটাই তারিখ হয়ে গেল তারিখ কাকে বলে তারিখ মানে হিস্ট্রি রাসূলে পাক বলে গেছেন আজ থেকে 1400 বছর আগে উনি যেটা জোবান পাক দিয়ে বলেছেন ওটা হাদিস যেটা যেটা অতীত হয়ে গেল সেটা বর্তমানে আজকের জন্য ওটা হিস্ট্রি তা হাদিস শরীফটাও একটা হিস্ট্রি তাই না আচ্ছা তারিখ ছাড়াও এটা হাদিসের কিতাবেও আছে তবে হ্যাঁ কিতাবের ভাগ আছে যে এটা তারিখের কিতাব এই কিতাবটা হাদিসের কিতাব এই কিতাবটা তাফসিরের কিতাব মুয়াবিয়া যে তার জীবদ্দশায় ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করে এ কথা হাদিসের কিতাবে আছে শুধু হাদিস নয় যে যে হাদিসকে ওলামারা কোরআনের পরে স্থান বলে তার নাম সহি বুখারী বুখারী শরীফেই এই হাদিস পাক আছে যে মুয়াবিয়া ইয়াজিদের নামে মুয়াবিয়া তার জীবদ্দশাতেই ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করে এই হাদিস আপনারা হাদিস পড়ুন বুখারী এমনই একটা কিতাব দেখুন আমি আমাদের এই বক্তব্যে বেশিরভাগই আমরা বুখারী থেকে বলছি গতকালকেও আমরা অনেক বুখারী থেকে হাওয়ালা দিয়েছি তার আগেও দিয়েছি আসলে আমরা বুখারী বুখারী করে চিল্লাই কিন্তু বুখারী পড়ি না এটা তারিখ হলেও হাদিসের কিতাবে রয়েছে এটা হাদিস বুখারী শরীফ সহি বুখারী হাদিস নম্বর 4827 এবং বুখারী শরীফ ছাড়াও ইমাম নাসাই তার সুনানুল কুবরার 11491 নম্বর হাদিস এবং হাকেম তার মুস্তাদরাক আল সাহিহাইন এই হাদিসের কিতাব তার হাদিস নম্বর 8483 এবং ইমাম হাকিমের সনাদ বলেছেন হাজা হাদিসুন সাহিহুন আলা শর্তি শাইখাইন এই হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্তে সহি এমন নয় কোনো অবকাশ নাই বলার তারিখ বলার তো অবকাশই নাই এবং এটাকে জাইফ বা গরিব বলার কোনো অবকাশই নাই হাদিস হাদিসে সহি এবং ইমাম বুখারী হাদিসটি ইউসুফ বিন দোহাক থেকে বর্ণনা করেছেন আর ইমাম নাসাই এবং ইমাম হাকিম এই হাদিসটি মুহাম্মদ বিন জায়েদ থেকে বর্ণনা করেন যে মুয়াবিয়া যখন মুয়াবিয়া ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করে মুয়াবিয়া যখন তার ছেলে ইয়াজিদের নামে বায়াত নেওয়ার জন্য শুরু করল তখন মদিনার গভর্নর মুয়াবিয়ার মনোনীত তার নাম মারওয়ান তার কাছে পত্র লিখল যে তুমি
আমার পুত্র ইয়াজিদের নামে বায়াত এখন থেকে নিতে থাকো। এই পত্র আসার পর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মারওয়ান একটা ভাষণ দিল এবং সেই ভাষণে বলল যে আমাদের খলিফা, তারা খলিফাই বলতো কিন্তু খলিফা নাই, আমাদের খলিফার নির্দেশ এসেছে, আমি যেন তোমাদের কাছ থেকে হযরত আবু বকর ও হযরত উমর ও হযরত আবু বকর ও হযরত উমরের সুন্নাত মোতাবেক ইয়াজিদের নামে বায়াত নেই। এই আবু বকর ও উমরের সুন্নাত মোতাবেক এই কথা বুখারীও রেওয়ায়েত করেছেন, ইমাম নাসাঈও রেওয়ায়েত করেছেন, ইমাম হাকিমও রেওয়ায়েত করেছেন এবং তমাম তার কুতুবে তারিখের মধ্যে এই রেওয়ায়েত আছে। যখন এই কথা সে বলল সঙ্গে সঙ্গে হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর উঠে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে বললেন খবরদার তুমি কথা ফিরিয়ে দাও, হযরত আবু বকর ও উমরের সুন্নত মোতাবেক বলবে না, বরং বলো যে হারকিল ও কাইসার, কাইসারে রোম তাদের সুন্নত মোতাবেক, ইহুদি ও নাসারাদের সুন্নত মোতাবেক, কাফির ও মুশরিকদের সুন্নত মোতাবেক আবু বকরের সুন্নত বলবে না, কারণ আবু বকরের ছেলে ছিল এবং আবু বকরের ছেলে উমরের ছেলে তোমাদের মুয়াবিয়ার ছেলের তুলনায় লাখো গুণে উত্তম, কিন্তু তারা নিজেদের ছেলেদেরকে বসিয়ে যাননি, আর সে তার জীবদ্দশায় বসিয়ে যাচ্ছে। যে এই কথা বলা মারওয়ান তার পুলিশকে হুকুম করলো যে ওকে পাকড়াও করো, বুখারী শরীফের আলফাজ, হাদিসের আলফাজ। তখন তাকে যখন তাড়া করলো, ধাওয়া করলো, তিনি মসজিদ থেকে দৌড়ে বেরিয়ে গেলেন। ছুটে গিয়ে প্রাণ বাঁচাবার জন্য ওনার বোন উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আশ্রয় নিলেন। ওই ঘরে ঢুকে যাওয়ার কারণে এরা আর ঢুকতে পারলো না। তখন মারওয়ান বললো, মারওয়ানও পিছে পিছে ছুটলো, মারওয়ান বললো যে তোমাদের উপরেই কোরআনে আয়াত নাজিল হয়েছে, তোমার বাবা আবু বকর, মারওয়ান বললো এটা আমাদের উক্তি না, মারওয়ান বলছে। দেখুন তারাই হযরত আবু বকরকে মানত না, তোমাদের উপরে কোরআনে আল্লাহ পাক আয়াত নাজিল করেছে যে আর সেই সেই সমস্ত ব্যক্তিগণ যারা নিজেদের পিতা মাতার জন্য বলে আফসোস, তোমাদের জন্য আফসোস, নিজের পিতামাতার জন্য বলে যে আমার তোমাদের জন্য আমাদের আফসোস, এ আয়াত তোমাদের জন্য নাজিল হয়েছে। পর্দার ভিতর থেকে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, এ আয়াত আমাদের জন্য নয়, আমি চাইলে বলে দিতে পারি এটা কাদের জন্য। বরং মারওয়ানকে বললেন তোমাদের উপরে কোরআনে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহ তাআলা কোরআনে লানত করেছেন তোমার উপরে এবং তোমার বাবার উপরে। যখন তোমার বাবাকে নির্বাসন দেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোমাদের উপরে আল্লাহ পাক অভিসম্পাত করেছেন, তখন তুমি তোমার বাবার পুষ্টে ছিলে, অতএব তোমার উপরেও লানত, তোমার বাবার উপরেও আল্লাহর লানত, উম্মুল মুমিনীন লানত করেছেন। এ দুর্রহমান সুরের মধ্যেও এসছে এবং এটা বুখারী হাদিস, এনাসে এইসব হাদিস শরীফের মধ্যে এসছে। মাবিয়া ইয়াজিদের নামে বায়াত নিতে থাকে, যারা বায়াত হতে অস্বীকার করে তাদের উপর জুলুম করে। এরপর 51 হিজরিতে সে যায় হজে, সে যখন হজে গেল তখন সেখানে সব লোকদের মধ্যে এলান করলো, দেখলো যে সবাই বায়াত গ্রহণ করবে, বিশেষ করে সিরিয়াবাসীরা বলেছে যে আব্দুর রহমানকে আর আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবনে ওমরকে বায়াত করতে হবে, এরা হলো প্রধান ব্যক্তি, এদেরকে বায়াত, এরা যদি ইয়াজিদের নামে বায়াত না হয় তাহলে আমরাও বায়াত নিব না। তখন ও এক মিথ্যা ভাষণের আশ্রয় দিল, প্রথমে ডাকলো আবদুল্লাহ ইবনে ওমরকে, ডেকে বলল বায়াত হওয়ার জন্য, উনি অস্বীকার করলেন এবং বেরিয়ে চলে গেলেন। তারপরে হযরত আব্দুর রহমানকে ডাকলো, আব্দুর রহমানও বললেন যে আমি তুমি খলিফা থাকতে তুমি ছেলেকে বসিয়ে যাচ্ছ, এবার তারা তোমারও বায়াত হবো, তোমার ছেলেরও বায়াত হবো, আনুগত্য কার করবো, অতএব আমরা বায়াত হতে চাই না, সেও বেরিয়ে গেলেন। এবং আবদুল্লাহ ইবনে জুবাইর তাকেও যখন ডেকে ঘরে চুপি চুপি বললো, আবদুল্লাহ ইবনে জুবাইরকে বললো যে দেখলে তো হযরত আবু বকরের ছেলে এবং উমরের ছেলে অস্বীকার করলো, কিন্তু তুমি এই কথাটা যেন জনগণের সামনে বলো না, বিশেষ করে সিরিয়াবাসীর সামনে বলো না। তো উনি বললেন আমি মিথ্যা কথা কেন বলবো, আমিও তো নিজেও বায়াত হতে চাই না। আবদুল্লাহ ইবনে জুবাইরও বেরিয়ে গেলেন। তখন মাবিয়া দেখলো ব্যাপার খারাপ, সে বাইরে বেরিয়ে আসলো এবং মিথ্যার আশ্রয় নিল, সঠতার আশ্রয়। সে বললো জনগণকে তোমরা দেখলে তো আমার কাছে ঘরে আবু বকরের ছেলে, উমরের ছেলে এবং জুবাইরের ছেলে এসেছিলো। তারা বললো হ্যাঁ তা তো এসেছিলো, কী জন্য এসেছিলো জানো, এরা তিনজনে আমার কাছে ইয়াজিদের নামে বায়াত নিয়ে নিয়েছে। দেখুন এত বড় মিথ্যাবাদী, বড় ইমাম পাকের সাথে চুক্তি করার পরে একটা চুক্তিও মানেনি। বড় ইমাম পাক বলেছিলেন যে তোমার পরে এটা আমাদের কাছে ফিরে আসবে, সে চুক্তি করেছিল ঠিক আছে এটা আপনাদের কাছে ফিরে যাবে, এবং এটাও চুক্তি ছিল যে তুমি তোমার ছেলেকে বসিয়ে যেতে পারবে না, এটাও চুক্তির ভিতরে একটা চুক্তি ছিল, সে চুক্তি মেনেছিল। চুক্তি করার পরেও ওয়াদা ভঙ্গকারী, সে তার ছেলেকে বসিয়ে যাচ্ছে। আন্দোলন করতে লাগলো এলাকার লোক, বলে যে না এটা আমরা ইয়াজিদকে, আমরা এই ফাসেক লোককে মানবো না। যখন এই কথাটা কাবা শরীফের ওখানে মেম্বারে দাঁড়িয়ে বলল যে তারা বায়াত নিয়ে নিয়েছে, তখন স্বামীরা বললো যে এভাবে লুকে লুকে বায়াত আমরা মানবো না, আমাদের সামনে বায়াত হতে হবে, আমাদের সামনে বায়াত না হলে আমরা আপনার হাতে বায়াত হবো না, এই ইয়াজিদের নামে আমরা আপনি থাকতে বায়াত হবো না। তো তখন দেখলেন যে ব্যাপার তো খারাপ, বায়াত হবে না। তখন উনি করলেন কি,
একথা হাফিজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণনা করেছেন। ও 1,00,000 দিরহাম আব্দুর রহমান বিন আবু বকরকে ঘুষ দিয়ে পাঠালো। দেখুন কারবালা কিভাবে হয়েছে, সবকে তিনবার চেষ্টা করেছে কিন্তু ওনাকে পারেনি। আব্দুর রহমান সবাইকে কিনে ফেলেছিল, ওকে পারেনি, কাউকে পয়সা দিয়ে, কাউকে জবরদস্তি, কাউকে ভয় দেখিয়ে, কাউকে লোভ দিয়ে। উনি বললেন আমি এই অর্থের বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে আমি আখেরাতকে বিক্রি করতে চাই না, প্রত্যাখ্যান করলেন। 1,00,000 দিরহাম প্রত্যাখ্যান করলেন আব্দুর রহমান। তারপরে যখন প্রত্যাখ্যান করলেন তখন মাবিয়া আবার লোক পাঠালো। এ ওয়াকিয়া ইমাম তাবারি তার তারিখে তাবারির মধ্যে রেওয়ায়ত করেছেন। সে বলল যে তুমি যদি আমার ছেলে ইয়াজিদের নামে বায়াত না লাও তাহলে আমি এরাদা করেছি আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন তিনি বললেন যদি তুমি আমাকে হত্যা করো তাহলে তুমি জেনে রাখো দুনিয়াতে তোমার উপরে আল্লাহর লানত এবং আখেরাতে তোমার জন্য জাহান্নাম। আমরা তো ভাই মাবিয়ার উপরে একবারও লানত দিইনি, লানত দিয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, লানত দিয়েছেন হযরত আবু বকরের ছেলে হযরত উম্মুল মুমিনিনের ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, বুঝতে পেরেছেন। এরপর উনি মক্কা শরীফ চলে গেলেন এবং মক্কা শরীফে উনি ইন্তেকাল করলেন। এই হলো কারবালা শরীফের পটভূমি, এইভাবে তৈরি হয়ে গেছে। মাবিয়া পুরো পরিষ্কার করে দিয়ে গেছে ইয়াজিদের জন্য। তারপরে ইয়াজিদ বসলো, বসে আসল কাজ সম্পাদন করলো। তো কারবালার জন্য মূল মাবিয়া। আল্লাহ পাক আমাদেরকে কারবালার এই ঘটনা ইতিহাস বোঝার তৌফিক আতা করেন এবং সঠিক যেন আমরা বুঝতে পারি এবং ইমাম পাকের শোকে আমরা গম আজাদারি এবং মাতম করতে পারি এবং ইমাম পাকের বর্তমান সাজ্জাদান হোসেন খানদান পাক, বর্তমান আওলাদ পাক যারা আছেন তাদের দৈহিক মানসিক আর্থিক গোলামি করতে পারি। তার জন্য আল্লাহ তৌফিক আতা করেন। আমিন ওয়া আখির দাওয়া।